আছো ভাই? আশা করি ভালো আছেন। তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমার এই মানে কুল গাছের মানে গাছের একদম নিচেও এখানে মানে জল, অর্থাৎ ড্রেইনে বা এই যে জুড়ি যেগুলি আমরা বলি এই জুড়িতে জল। তো জল আসলে আজকে আমি শীষ দিচ্ছি, আসলে জল আমি শীষ দিচ্ছি বা কোনো মোটর বা কোনো মেশিন কিছু নয়, যে আগের জমানার যে প্রাকৃতিক একটা উপায়ে। তো কীভাবে দিচ্ছি সেটাও আমি বলবো। আসলে এই যে জিনিস যে দিয়ে আমি জল দিচ্ছি সেটা আবার সব জায়গায় কিন্তু অ্যাভেলেবল থাকা কিন্তু সম্ভব নয়। তো দেখো আমার যে পাশে যে আপনারা যে সুপারি বাগান দেখছেন, সুপারি বাগানের নিচে দিয়ে একটা মানে এদিকে একটা জুড়ি আছে, আমরা যেটাকে গ্রামীণ ভাষায় বলি, এই ছোট্ট মোটো একটা নালা আছে যেটা দিয়ে জল বর্তমানে আসে। তো এই এই পাশে দিয়ে আমার এই পাশ দিয়ে এই নালাটা গিয়েছে, এই যে বের যেন বেরের পাশে 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 এইদিকে নালাটা গিয়েছে। আসলে এই নালাটা আমার মানে জমি অনেকটা উঁচু, তো আমি সকাল থেকে অনেক সময় মানে বাঁধ দিয়ে এই পানিটা জমা করে মানে আমি দেখতে পাচ্ছেন এই আমার বাগানে মানে এইদিকে এসে আনছি। আমার এই যে বাগানের এই যে গাছগুলি এগুলিতে বর্তমানে আমি জল শীষ দিয়েছি, আর এখানে বর্তমানে জল জমে আছে, এইদিকে বর্তমানে যাচ্ছে, এই যে বর্তমানে এইদিকে যাচ্ছে বাগানের ওই পাশ দিয়ে। মানে দু চারটা কথা বলতে চাচ্ছি, এটা যে যাদের বাগানের বর্তমান তো আপনারা কুলের অবস্থা দেখতে পাচ্ছেন অনেক রুদ্র, আর কুলের কি দেখবেন আপনারা, দেখা যাচ্ছে তো কুলের অবস্থা মোটামুটি একটা সাইজ হয়ে গিয়েছে। তো আসলে এই সময় আসার পর যদি পরিচর্যাগুলি মোটামুটিভাবে যদি ঠিক না রাখা হয় তাহলে কি হবে, এক সময় সমস্যা হয়ে যেতে পারে, যার কারণে আমার যে পরিচর্যা যতগুলি সম্ভব আমি রাখছি খুব যথাযথভাবে, তো যার কারণে আমি জল শীষ দিচ্ছি। তো আসলে যাদের বাগানে বর্তমানে এমন অবস্থা যে বৃষ্টি তো চলে যাওয়ার পর মাস দিন বিশ দিন এরকম হয়ে গিয়েছে, তো যার কারণে বর্তমানে সব গাছ চাচ্ছে জলের অভাব দেখা দিচ্ছে, মানে জল শীষ দিয়ে হোক মোটর দিয়ে হোক মেশিন দিয়ে হোক যে কোনোভাবে দেওয়া দিতে হবে। তো যার কারণে আমি দিচ্ছি আপনারা একটা প্রাকৃতিক উপায়ে। তো আসলে এই ব্যবস্থাটা তো সব জায়গায় তো অ্যাভেলেবল থাকা সম্ভব নয়, তো যারা এই ব্যবস্থা আছে তারা তো দিতে পারেন, আর যাদের এই রকম ব্যবস্থা নাই মেশিন দিয়ে মোটর দিয়ে যেভাবেই হোক আপনারা জল শীষ দেন। তো জল শীষ দেবেন, দেওয়ার পর কি হবে, বলজিসটা দেওয়ার পর আপনারা সারটা দিবেন। তো আমি আজকে আর কালকে দুদিনে মোটামুটি জল শীষটা দিয়ে দিব, আর দু একদিনের ভিতরে আমি মানে সার নিয়ে ভিডিও আনবো, অর্থাৎ আমার গাছটার জল শীষ দেবার এক দুই দিনের ভিতরে আমি সার দিব গাছগুলি। তো সার কেন জল শীষ দিয়ে দিব, আসলে দেখতে পাচ্ছেন আমি এই গাছটার মানে গোড়াতে জল শীষ দিয়েছি, আরও কিছু জল দিব। তো এখানে বিষয়টি হচ্ছে জল শীষ দেবার পর যদি আমরা সারটা দিই তাহলে সারটা খুব ভালোভাবে গাছে বক্ষণ করবে, আর কটকটা মাটির মধ্যে যেমন এইরকম মাটিগুলির মধ্যে যদি আপনারা সারটা দেন তাহলে সারটা যথাযথভাবে সারটা খাবে না গাছে, বক্ষণ করবে না। তো যার কারণে আগেই আপনারা জল শীষ দিয়ে দেন আর পরবর্তীকালে আপনারা সারটা দেন। সারটা দেবার ওই সময়টা চলে আসছে কিন্তু বেশি দিন দেরি করলে হবে না, কারণ কুলের এমন একটা সাইজ হয়ে গিয়েছে, আর কিছুদিন মানে আপনারা কতদিন আছে কুল মানে হারভেস্ট হওয়ার বা খাওয়ার উপযুক্ত হওয়ার এটা তো আপনারা সবে কম বেশি বুঝতে পারছেন। আসলে দেখতে পাচ্ছেন আমার এই মানে বাগানের এখানে জল শীষ নিয়ে আনলাম, তো এটাই মানে বোঝাতে চেয়েছিলাম। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মানে বাগানের পাশের জুড়িটা, দেখা যাচ্ছে কি না, এইদিকে জুড়িটা গিয়েছে, খুব বড়ো নয় ছোটো মোটো, আর এই দেখতে পাচ্ছেন জল এইদিকে দিকে দিকে এদিক গিয়ে এখন বর্তমানে ওইদিকে জলটা গিয়েছে, মানে দেখলে দেখতে পাচ্ছেন ওইদিকে বর্তমানে জলটা এসে নামছে। তো মোটামুটিভাবে আমি দিয়ে দেব, তো ছোট্ট মোটো একটা ভিডিও অবশ্যই জল শীষটা আপনারা সবাই দিয়ে দেন।